সামুদ্রিক মাছের ভরা মৌসুমে চট্টগ্রামে চলছে শুটকি উৎপাদনের মহোৎসব। ইলিশের পেটে লবণ দিয়ে তৈরি হচ্ছে নোনা ইলিশ। চট্টগ্রামে উৎপাদিত নানা প্রজাতির মাছের শুটকি নজর কেড়েছে বিশ্ববাজারের। এরপরও বাংলাদেশে শুটকি আমদানি হওয়ায় দেশীয় উদ্যোক্তারা পড়েছেন বিপাকে। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়েই এভাবে রোদে শুকানো হচ্ছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ। প্রাকৃতিকভাবে তৈরি বিষমুক্ত চট্টগ্রামের শুটকি অনেকটা সুস্বাদু হওয়ায় সুনাম ছড়িয়ে পড়েছে দেশজুড়ে, একই সাথে দখল করেছে বিশ্ববাজারও। সকাল হলেই চট্টগ্রামের সবচেয়ে বড় শুটকির পাইকারি বাজার আসাদগঞ্জে বসে হাট। শনি ও মঙ্গলবার কক্সবাজার, টেকনা, বাঁশখালী, মহেশখালী থেকেও শুটকি উৎপাদনকারীরা আসে এ হাটে। এই শুটকিগুলা কক্সবাজারতে উৎপাদন করে আসাদগঞ্জে নিয়ে আসি। আসাদগঞ্জ হচ্ছে পুরো বাংলাদেশের জন্য পাইকারি বাজার শুটকির। এখান থেকে বিক্রি করলে আমাদের জন্য একটু লাভবান হয়। শুটকি প্রসেস করে আগে চিটিয়াং আসে, চিটিয়াং থেকে সারা বাংলাদেশে মানে তার ডিস্ট্রিবিউট হয়, বুঝছেন? আমাদের বাংলাদেশের শুটকির যথেষ্ট চাহিদা আছে। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়েই নোনা ইলিশ তৈরির উৎসব। স্বাদে অনন্য, তাই চট্টগ্রামের নোনা ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কয়েক বছরের তুলনায় এবছর দাম বেশি পাওয়ায় খুশি বিক্রেতারা। সাইজ নিয়ে কথা, একটা মাছ 200-250 টাকা থেকে আরম্ভ করে 600 টাকা পর্যন্ত আছে। উৎপাদনকারীরা বলছেন, যেখানে দেশীয় শুটকির কদর বেড়েছে বিশ্ববাজারে, সেখানে বিদেশ থেকে শুটকি আমদানি করায় উৎসাহ হারাচ্ছেন তারা। কোনোটা 400 টাকা কেজি আছে, আর এই পাতা মাছ আছে 200-250 টাকা কেজি, বুঝলেন? আর এই আঙরে 600-700। কিছু মাছ কম আসে বা না আসলে স্টারে মাছ আয় একটু বেড়ে যাবে, মাছ চাই যেমন বেশি আসে তেমন দাম একটু বাড়বে। মোটামুটি আমরা একটু লাভবান হবো, বাইরের মাছ না আসে এখানে। সরকারের সহযোগিতা পেলে দেশি শুটকি উৎপাদন আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।